বন্ধ হল এখন নর্মাল সিটি বাসের চলাচল গুয়াহাটির যানজট নিয়ন্ত্রণের আজব সিদ্ধান্ত মহানগরবাসীর নামি আহিল আন এক নতুন সংকট গুয়াহাটির যানজটর সমস্যা সমাধানের স্বার্থত কামরূপ মহানগর জেলা প্রশাসনে গ্রহণ করলে এই সিদ্ধান্ত প্রশাসনের নির্দেশ অনুসরি নিত 109 সিটি বাসের চলাচল বন্ধ করে দিয়া হল বলবৎ করা হয়েছে জেলা প্রশাসনের এই নির্দেশ মহানগরীর বিভিন্ন পথত প্রতিদিনে চলা প্রায় 500 বাসের 109 বাসের চলাচল বন্ধ প্রশাসনের নির্দেশ মর্মে রোটেশন ভিত্তিক চলিব এই সমূহ বাস প্রশাসনে এই নির্দেশ বলবৎ করার পাছত এনেদরে খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথারত রখার ব্যবস্থা করেছে জেলা প্রশাসনে যানজটর সমস্যা সমাধানের পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা প্রশাসনের এই সন্দর্ভত কামরূপ জেলা উপায়ুক্ত গোপাল ঝাৰ ভাষ্য হঠাৎ সিদ্ধান্ত লওয়া হওয়া নাই এটা আমি বহুদিন পরে এনালিসিস করে আসিল আর যে আপনার মহানগরীর এটা ইউনিফাইড আমি ট্রান্সপোর্ট এসোসিয়েশন বানাইছি তার লগতো কথা পাতিছো হঠাৎ সিদ্ধান্ত লওয়া হওয়া নাই প্লাস এটু আমি পরীক্ষামূলকভাবে করছো যাতে আর সিটি বাসত বহুত বেশি আমার ট্রাফিক টু দেখা যায় মেইন রোডস বিলাকত তাহলে হেবিলাকর লগত কথা পাতি আমি অলপমান বাস রিডিউস করিবলে রিকোয়েস্ট হেবিলাকক জানাইছিলু এটু করি আমি 5-7 দিন স্টাডি টু করিম যে কেনেকুয়া ট্রাফিকত কিবা ভাল হয় না নাই সংকট যাত্রীর লগতে বাস মালিকর আর শ্রমিকর আমার মেইন অসুবিধা হল এক নম্বর মালিকর কারণ মাহর মূরত আপনার 50,000 এটা ইএমআই থাকে মাহত যদি 5 দিন বন্ধ থাকে গাড়ি এখনের তো সেটা মিলোয়া বহুত অসুবিধা তার উপরে আমার দরমহার কথা আছে তো মালিকটি দরমহাটা মিলাব লাগিব আমি আমিও বহা মানে আমারও কি অসুবিধা আনহাতে প্রশাসনের এই পদক্ষেপে হঠাৎই সিটি বাস কর্মীর জীবনলে কহিয়াই আনিছে জীবিকার সংকট কর্মহীন হব হহ সিটি বাস কর্মী আমার মানে কি করব আজি গাড়ি বন্ধ আজি তো আর যে বহি আছো আর যে তো রেগুলার একজন মই চলিব গেলেও 300 টাকা লাগে বস্তুর দাম পাতি তো জানেই মানুষ এটা চলত কি রুম ভাড়া আছে কথা আছে হ্যাঁ এটা কি হব লাহে লাহে আমার মানে চাকরিবিলাক নাই কি হব ভাত মরি যাব আর মানে সিটি বাসত কাম করি আমি আর খাবার নোয়ারো আর তার মানে আজি 20-22 বছরে চলিলো 2 টাকার পর ভাড়া তুলো চলি আছো বহুত আহিল বহুত গল কি করব আর আমার চাকরিবিলাক নাই কি হব আমি ঘরে ঘরে এতিয়া হাজিরা করব নোৱাৰিম বেলেগত না খাব পারিম যেহেতু বাসর লাইনত আইছিল অটো বছরে বাসতে কাম করে খাই আছো আর ইমান স্টাফ বইছে অকল তো খানাপাড়া স্টাফ বলে নহয় গোটাই লাইনের স্টাফে বইছে আর নহলে সরকারে আমাকে কিবা একটা সুবিধা করে দিবা লাগবে কি করব এতিয়া সিটি বাসর এই সকল কর্মচারী দীর্ঘদিনে বাস সেবার সহ জড়িত এই সকল কিং কর্তব্য বিমূর বাস কর্মের ভবিষ্যতক লো প্রশ্ন এটা কি হব বহি আছো আর এটি ঈদও আইছে আমি আইছে এটা বহি আছো খাব নাই ইমান বছরে কাম করিলো আগতে কাম করে 1 টাকার ভাড়া কাম করে 10 টাকার ভাড়া হল এটা যৌথ পরিয়ালত আছিল চলাব পারিছিল এটা এই এটা বই গেল সরকারের এই সিদ্ধান্তক তুগলকী সিদ্ধান্ত আখ্যা দিছে একাংশ বাস কর্মচারী তদুপরি উত্তর পূবর দুয়ারমুখ তথা রাজধানী শহর গুয়াহাটির নিত 109 সিটি বাসের চলাচল বন্ধ হওয়ার ফলত পণবন্দী হব দূর দূরণির পৰা গুয়াহাটিলৈ অহা যাত্রীসকল যানজট দূর করার সিদ্ধান্ত মহানগরীত সৃষ্টি করব পরিবহন সংকটর ভিডিও জার্নেলিস্ট বিশ্বর সহযোগত বিকাশ অধিকারীর রিপোর্ট প্রাগ নিউজ